পার্কে একটু বেরিয়ে বেরিয়ে গেছিলাম, বেরোবারই মানে আরও সব বায়না করছিল পার্কে যাবে পার্কে যাবে পার্কে যাবে। আর আমাদের বাড়ির সামনে যে পার্কটা আছে তোমাদের সাথে আমি একটু শেয়ার করেছি, কিন্তু ওটা মানে মানে জাস্ট খালি একটু সুইং আছে টুকটাক জিনিস, তো এক জিনিসে বাচ্চাদের কোনো সময় এক জিনিসে বাচ্চাদের মন বসে না। তার জন্য কালকে বায়না করছিল, তো হ্যাঁ বললাম আমার বাবাকে তো চলো অনেকদিন ধরে তো তুমি আমাদেরকে নিয়ে কোথাও বেরোচ্ছ না, তো বলতে ঠিক আছে চলো তাহলে একটু গিয়ে পার্কের থেকে আরও শুনো মনের ইচ্ছাটা পূরণ হয়ে যাবে, আমাদেরও একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। মাঝে মাঝে তোমরাও চেষ্টা করবে সারাটা দিন সংসারের কাজ করবো, রান্না বান্না এই বাচ্চা টাচ্চাকে দেখা এসব থেকে মাঝে মধ্যে একটু ছুটকারা নিয়ে দেখবে। ছুটকারা নিলে কী হয়, পরের দিন আমার মতো অ্যাটলিস্ট আমার সাথে তো এরকমই হয়, পরের দিন আমার মতন মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। ইভেন তোমরা আমাকে দেখতে একটু বুঝতেও পারছো, আজকে আমাকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে না, ফ্রেশ 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 লাগবেই তো। কালকে একটু ঘুরে টুরে এসছি না, আর মাঝে মধ্যে একটু ঘুরে টুরে আসলে না মাইন্ড ফ্রেশ সব কিছু ফ্রেশ, মানে বলবে মানে দেখবে মানুষের মাইন্ড যদি ডাইভার্ট হয়ে থাকে, মাইন্ড যদি ডিস্টার্ব হয়ে থাকে, সে মানুষের কোনো কিছুই ভালো হবে না, সব কিছু গণ্ডগোল আর গণ্ডগোল, ঠিক আছে। তার জন্য মাঝে মাঝে একটু তোমরা এই টিপসটা ইউজ করে দেখবে। মাঝে মাঝে হয়তো প্রত্যেক সাথে বেরোনি তার সম্ভব না, সবারই হাজব্যান্ডের কাজ আছে, সবারই নিজেদেরও কাজ আছে, ঠিক আছে না। তো মাঝে মধ্যে একটু ট্রাই করে দেখবে, যেমন হয়তো 15 days অন্তর অন্তর বা মাসে একবারই যাও না কেন, 15 days অন্তর না পারো মাসে একবারই যাও, সে কোথায় যাও, আমার তো কিছু করার নেই, আমার বাবা বাড়িতে এখানে নেই, আমার কেউই বলতে গেলে এখানে সে এক যে ননদ আছে তার ন তার বাবার ব্যবসার পেশা, তার বাড়িতে যেতে আমার মনে হয় তাকে আমি জানি হ্যারাস করবো, ওই হ্যারাসমেন্ট দিয়ে আমি কারোর বাড়িতে যেতে চাই না, তার জন্য আমি চাইও না যাবো না, হয়তো খুব 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 বছরে হয়তো এত কাছে কিন্তু আমাদের বাড়ি ওই আসে কদিন পরে পরে, তার জন্য আমার ওর বাড়িতে যাওয়ার কোনো দরকার হয় না। তাও মাঝে মাঝে খুঁজির কাছে তাও কি বেঁচে টেচে শীতের দিকে ওর বাড়িতে আমি যাই, নাইলে বাবা খুব গরম, ছোটো মোটো ঘর তো আর একটু চিপাচিপি ঘর দরকার নেই ভাই, ঘরে থাকি ফ্রেশ থাকি বিন্দাস থাকাটাই সবচেয়ে বেস্ট। আর বুঝতেই পারো আমি হয়তো ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু আরও যেহেতু আমাদের বাড়িটা তো দেখেছি কত বড় টড়ো বাড়ি, তো এই বাড়িতে থেকে যেহেতু ও অভ্যস্ত না, তার জন্য ও না ওই চিপাচিপিতে গিয়ে খেলাধুলা করতে পারবে না, কিছু করতে পারবে না, ওখানে আমাকে গিয়েও না ও মানে ডিস্টার্ব করবে, তার জন্য আমি নমদ বাড়ির কমে যাই ভাই। আর গরমে এমনও দেখবে তোমরা ঘরেই কিন্তু একটু আরাম, যতই যেমন থাকো নিজের মতো নিজে সিম্পলি বিন্দাস কমফোর্টেবল ড্রেস পরে বসে থাকো, এবার কোথায় গেলে টেলে একটা গরম আমার ভীষণ ভীষণ মানে অসহ্যকর জিনিস গরমটা, আমার সবাই বুঝে গেছে না, আমার মনে হয় শীতের দিন সারাটা দিন সারাটা জীবন শীতের দিন থাকুক বা আমি খুব তো আনন্দ, কেন যে গরমের দিন আসে আর কেনই যে মানে বিয়ে হয়েছে ঠাকুরই লিখে দিচ্ছে, করার কিছু করার নেই বলো, গরমের জন্য একটা কিছু তো বাদ দেওয়াই যায়, ঠিক আছে না। তো ঠিক আছে চলো স্টার্টিংয়ে অনেকগুলো বকরবক করে দিলাম, আর কালকের ব্লগটা আমার কেমন লেগেছে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, ঠিক আছে। চলো এখন আজকের ব্লগটা নিতে স্টার্ট করলাম, আর আজকের আপডেটটা দিয়ে দিই, আপডেট অবভিয়াসলি 12টা বাজে, তার জন্য আমি এখনও তোমাদেরকে গুড মর্নিং বললাম, কেন সবে 12টা বাজলো। তো ঠিক আছে, তো সকাল থেকে তার সংসারের কাজ সবই করেছি, তারপরে রান্নাবান্না অলমোস্ট হয়ে গেছে, রান্নাবান্নাতে আজকে হয়েছে হলো তোমার মাছের মোড়ক দিয়ে বাঁধাকপি, আর হয়েছে মাছের ঝোল পাতলা ঝোল, গরমে একদম পাতলা ঝোল বেস্ট, পেটের জন্য বেস্ট, সবকিছু শরীরের জন্য বেস্ট, বাবা রিচমিচ খেলে না এমনি গরম লেগে যা দেখবে, এ হয়েছে। আর ডাল দেখি করলে করবো না, নাই ওই বাঁধাকপি দিয়ে আমাদের এক থাল ভাত খাওয়া হয়ে যাবে, আর আমি তো জানি একটু একটু কমই খাচ্ছি, তাই না কোনো কিছু আসার হচ্ছে না কিনা, যেমন কালকে একটু খেয়ে নিয়েছি গো রেস্টুরেন্টে গিয়ে, আর মাঝে মাঝে একটু চিপ দিয়ে নিজেই বানাতে হয়, চিপ দিয়ে না বানালে হয়, যারা বড় বড় ডায়েটিশিয়ান আমি তো কিছুই না, কী যে করি কিছুই তো করি না, কিন্তু যারা বড় বড় ডায়েটিশিয়ান তারাও দেখবে তোমার মাঝে মাঝে একটু চিপ দিয়ে বানায়, তো আমি কেন বানাবো না। তো কালকে একটু পার্কে টার্কে বেড়াতে গেছিলাম না, তো কালকে একটু খেয়ে নিয়েছিলাম, আর কালকে খেয়েছিলাম চিলি চিকেন, আমার ইয়াম্মি ইয়াম্মি সত্যি ইয়াম ফুডের মধ্যে হলো চিলি চিকেন আমার বেস্ট, আর হাজবেন্ড খেয়েছিল হলো মাটন বিরিয়ানি, আমি আর ওসবে যাইনি, চিলি চিকেন দিয়ে ওই তোমার রুমালি রুটি হয় নিশ্চয়ই তোমরা চেনো ওই দিয়ে খেয়েছে, ঠিক আছে। তো এই হলো আর আজকের আপডেটটা হলো বললাম ওই, আর সকালবেলা হয়েছিল হলো সয়াবিন আলু পটল দিয়ে তরকারি, আর হয়েছিল রুটি, সবাই খেয়েছে পরোটা আমি খেয়েছি রুটি, ঠিক আছে। এই হলো আপডেট, আর এখন সানডান হয়ে গেছে, তোমরা আমার টুলটুল দেখে বুঝতেই পারছো না, তো ভালো পাগল হয়ে থাকি সকাল থেকে, আর ঠিক আছে যাই তাহলে এখন পুতুল রুটি দিই, তারপর তোমার মেলা হয়ে গেছে, ঠিক আছে বড় বড় চোখ করে যাই, তারপরে পুজোটা দিয়ে সবাইকে ফলটল দিতে হবে, চল পুজোটা দিই।
আছে গরমে আজকাল একটু এইগুলো না খেলে চলবে না, তার জন্য একটু গ্লুকন ডি সবার জন্য বানিয়ে ঠিক চলো। এটা হলো গ্লুকন ডি অরেঞ্জ ফ্লেভার, ট্যাঙ্গো অরেঞ্জ ফ্লেভার, ঠিক আছে চলো বানিয়ে নিই, তারপরে তোমার সাথে আবার কথা বলছি ঠিক আছে। আর আরো সে এখন ওই ঘরে গ্রেপস খেয়েছে, গ্রেপস খেয়ে টিভি টিভি দেখছে, আমি সবাইকে সবুতরুত বানিয়ে দিই। আর ওদিকে দেখো ভাতের হাঁড়ি উল্টানো হয়ে গেছে, ভাতটা তো আমি করে নিয়েছি, আর এখন বসে বসে আমি মোবাইল টিপছিলাম, তারপরে মা বললো একটু শরবত টরবত করে নাও একটু খাবে। আর আমাদের যেহেতু দোকান আছে তো আমাদের পয়লা বৈশাখে তো হয় না, অক্ষতি দিয়া তো পুজো হয়, তো যাই হোক তার জন্য আগেভাগে একটু ঝাড়াঝাড়ি এখনই স্টার্ট হয়ে গেছে, তো অবভিয়াসলি আর এমনিও একটু গরম টরম পড়েছে, আজকে আমার একটু গরমটা একটু কমই লাগছে, তো দিই সবাইকে শরবত বানিয়ে দিই ঠিক আছে, তখন দেরি হয়ে যাবে। চলো গ্লুকন্ডিটা বানিয়ে নিই, এই দেখো ওদিকে আমাদের যেহেতু ছটা গ্লাস মানে দরকার ছয় জনের জন্য, সেজন্য আমাদের স্টিলের বড় জগ আছে, এটা করেই বানাচ্ছি। জগ নিয়ে নিয়েছি একটুখানি চিনি, চিনি লাগবে না তাও একটুখানি অ্যাড করো, এই যে গ্লুকন্ডি ঠিক আছে চলো করে নিই। এটাতে কিন্তু নর্মাল জল, ঠান্ডা জল কিন্তু দিই নি, কাগজে লেবু কেটে নিয়েছি, একটু লেবু দিয়ে বানাবো, মানে ঠিক টেস্ট লাগে না আমার গুন্ডি খেতে, লেবু বানিয়ে নিই, গুন্ডি দিয়েছি আর একটু লেবু দিয়ে দিই, তাহলে টেস্টটা বেশ ভালো লাগে বলো। বড় তো অনেকটা ঠান্ডা জল করিনি, আমি নর্মাল জলই করছি, লেবুটা দেওয়ালে বেশ টেস্টটা ভালো হবে, লেবু সর্বতম তো লাগে। আবার পরের দিন সকালে তোমাদের কাছে আবার চলে আসলাম, কিচ্ছু করার নেই, তোমরা এমনিও জানো আমাদের ঘরে অনেকগুলো গ্যাস ছিল, ছোট পিসি ছিল আর বড় পিসির মেয়ে ছিল আর তার দুই মেয়ে, আগে বলেছি। আর আজকে আসছে হলো তোমার যে ছোট পিসি এসছে তার বড় মেয়ে, সে দিল্লিতে থাকে, তো সে আসছে আমাদের বাড়িতে বেড়াতে, সে তার বর আর তার দুটো মেয়ে আছে, বুঝতেই পারছো কত কাজ, তার জন্য আজকেও মনে হয় না আমি তোমাদের সাথে বেশিক্ষণ কথা বলতে পারবো, খালি ফাঁকিই মারবো ফাঁকিই মারবো, তো ঠিক আছে যতক্ষণই পারবো রান্না মানে একটুখানি শেয়ার করার চেষ্টা করবো। বুঝতেই পারো ঘরের মধ্যে মানুষ আসলে মানুষের এমনি মানে একটা দুটো মানুষ আসলেই তো একটু তো মানুষের কাজকর্ম বেশি থাকে বলো, তার মানে এই গরমটা পড়েছে, তার মানে আমাদের ঘরে একটা দুটো না, তোমাদের আমি হিসাব করো তোমরা কতগুলো মানুষ, হ্যাঁ না আনন্দই লাগে, তো কাজকর্ম যেন তোমাদের সাথে একটুখানি আড্ডাটা আমি কম মারতে পারবো ঠিক আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, আমি যতক্ষণই পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো আমার সঙ্গে থাকো, জরুরি যাই পুজোটা দিয়ে নিই, জরুরিকে স্নান করে নিয়েছি, ওই দেখো আরুষকে আমি স্নান করিয়ে নিয়েছি, আর আমাদের টিফিন এখনও হয়নি, কারণ এখনও বিশ্ব 11টা বাজে, এই মাত্র পড়া 11টা বাজে, চলো পুজোটা দিয়ে নিই, আর কথা বলার সময় পাচ্ছি না, চলো চলো। হাই ফ্রেন্ডস, পুজো টুজো হয়ে গেছে, টিফিনও হয়ে গেছে, টিফিনে আজকে ছিল একদম সাদা মাথা, মানে একদম সিম্পলি খাওয়ার, গরমে যেটা মানে মানে কি বলবো গরমে এটা মানে বেস্ট খাওয়ার, গরমে এটা খেলে শরীরও ঠান্ডা থাকবে খেয়েও ভালো লাগে। এই টিফিন অ্যাকচুয়ালি হয়েছিলো আজকে চিরা মুড়ি দিয়ে দই দিয়ে, মানে দই চিরা মুড়ি ঠিক আছে, তো টিফিন টিফিন হয়ে গেছে সবার, টিফিন টিফিন কমপ্লিট, এখন রান্নাঘরে চলে এসেছি, পরে কখন অতিথিরা চলে আসবে, অতিথিরা চলে আসলে দেখবে রান্নাঘরে ওই কটর কটর করে করে না গল্প গুজব করলে নিজেদেরও খারাপ লাগে, বেচারা এতদিন পরে ওরা আসছে দিল্লি থেকে আসছে তোমাদের কথা বললামই, তো ঠিক আছে চলো জলদি জলদি করে তোমাদেরকে দেখিয়ে নিই আজকে কী কী মেনুতে আছে। এই যে আজকে আনা হয়েছে হলো পাবদা মাছ, বড় বড় পাবদা মাছ, আমি আর ধরছি না, পাবদা মাছ, পাবদা মাছ দিয়ে হবে, শস্য পোস্ত দিয়ে হবে পাবদা মাছ তরকারি,
টমেটো সর্ষে পোস্ত দিয়ে হবে। হ্যাঁ, আর রয়েছে হলো এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ হয়েছে। চিংড়ি মাছ দিয়ে দু রকমের তরকারি হবে। চিংড়ি মাছ দিয়ে হবে তোমার তেল চিংড়ি, আর এইদিকে এই দেখো লতি, লতি দিয়ে হবে চিংড়ি, লতি দিয়ে চিংড়ি আর তেল চিংড়ি হবে, আর পাবদা মাছের ঝোল। আর এইদিকে মাছ অলরেডি ডালও করে নিয়েছে, তোমাদের অন্ধকার হয়তো দেখতে পাচ্ছ না, ডালও করা হয়ে গেছে, চাটনিও করা হয়ে গেছে। আর হবে চিংড়ি মাছের, অবভিয়াসলি চিংড়ি মাছ আনা মানে তো চিংড়ি মাছ, দেখলেই ডালও হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে, আর লতি সিদ্ধ করে রাখা হয়ে গেছে। এখন লতি দিয়ে চিংড়ি মাছের এটা করব। আর ফার্স্ট অফ অল খালি কড়াইটার মধ্যে আগে পাবদা মাছটাকে নিই, আর তারপরে চিংড়িটা করব ওই লতি দিয়ে, আর এদিকে রয়েছে হলো তোমার তেল চিংড়ি, এটা পরে দিয়ে করব। চলো বেশি কথা না বলে জলদি করে আগে রান্না টান্নাগুলো করে নিই, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, আজকে কথাবার্তাও বেশি বলতে পারবো না, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো আমার সঙ্গে থেকো। এই দেখো চিংড়ি মাছ ভাজা হচ্ছে এদিকে, আর এদিকে পাবদা মাছ হচ্ছে ভাজা, দুটো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, রান্না করতে তো বেশি সময় লাগবে না, কতগুলো কাঁচা রয়েছে ওদিকে কতগুলো ভেজে ভাজা ভেজে রেখেছি, আর এদিকে চিংড়ি মাছ ভেজে রেখেছি। এবার চিংড়ি মাছটা ভাজা হতে হতে এদিকে মশলাটা আমি রেডি করিনি, এটা হলো লতির মশলা, এটার মধ্যে রয়েছে একটু রসুন, পেঁয়াজ, টমেটো আর জিরে আর ধনের গুঁড়ো। চলো এটাকে জলদি করে বেটে নিই, আমার চিংড়ি মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। চলো লতিটা করে নিই। এইদিকে দেখো আমি তেলের মধ্যে কালো জিরে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, আর কিছুই দিইনি। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিই। আর এইদিকের মশলাটা তোমাদেরকে আগেই বলেছি, এটাতে আমি দিয়েছি রসুন, পেঁয়াজ, টমেটো আর হলো জিরে ধনের গুঁড়ো। ঠিক আছে, দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি। আমার পেঁয়াজটা অলমোস্ট লাল লাল হয়ে গেছে, এখন আমি, হ্যাঁ না না অল্প দিয়েছি, এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। এখনকে কষিয়ে দেবো, মশলাটা কষিয়ে আসো, আমাদের একটু হলুদ দিই, হলুদ একটু সামান্য নুন দিয়ে দেবো, মশলাটা কষতে কষতে দিতে হবে, কষুক একটু মশলা। এই দেখো একটু সামান্য আমি চিনি দিয়ে দিয়েছিলাম মশলাটার মধ্যে, মশলাটা দেখো তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি এই যেদিকে লতিটা সিদ্ধ করে রেখেছিলাম, লতির মধ্যে একটু নুন দিয়ে সিদ্ধ করলে টেস্ট হয় বেশি ভালো, দিয়ে দিলাম, দিয়ে একটু মশলার সাথে লতিটাকে একটু টেড়ে টেড়ে নেবো। দেখো লতিটাকে একটু লেড়ে চেড়ে আমি চিংড়িটাও দিয়ে দিয়েছি, লতিটাকে একটু মশলার মধ্যে একটুক্ষণ কষা কষা করতে দাও, একটু মাখা মাখা, তাহলে নুনটাও ঢুকবে লতির মধ্যে। চিংড়িগুলো আমি দিয়ে দিয়েছি। আর এইদিকে চলো, এইদিকে সব পাবদা মাছগুলো সব ভেজে ভেজে আমি রেডি করে রেখেছি, এবার পাবদা মাছটা করে নিই। পাবদা মাছটা হবে হলো শস্য দিয়ে, শস্য পোস্ত দিয়ে, তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে, এই যে এবার কালো জিরেটা দিয়েছি, এবার এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা জানোই আমার ট্রাইপড নিয়ে আমার হাতে নিয়ে নিয়ে করতে লাগে শুটিংটা, ঠিক আছে আমি এখন বন্ধ করছি, আমি আবার আসছি পেঁয়াজটা দিয়ে, একা তো পারবো না। চলো এরকম করে রেখি, তোমাদের সাথে বলি এর মধ্যে একটু ম্যানেজ করে নাও, তারপরে আমি যখন ট্রাইপডটা কিনে দেবো তখন তার কোনো চিন্তা থাকবে না, করে একটু ম্যানেজ করে নাও। হ্যাঁ, তো আমি তখন পাবদা মাছটা করবো, লতি তো তোমাদেরকে দেখিয়েছি, তো এই যে সব পাবদা মাছ এখানে আমি ভেজে রেখেছি, এই দেখো ভেজে রেখেছি, আর এখানে আমি তেলের মধ্যে দিয়েছি কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তোমাকে দেখিয়েছি। তো এটা অলমোস্ট লাল লাল হয়ে এসছে, আর এদিকে রয়েছে শস্য পোস্ত পাতা, ঠিক আছে এই দেখো, এটাকে
দেখতে পেরেছো চেহারাটা? হলো তিনি। আর আজকে একটু রান্নাটা একটু পরিমাণে একটু বেশি হচ্ছে, আমাদের ফ্যামিলি মেম্বার থেকে তো এক্সট্রা একটু তেল মশলাটা একটু বেশি লাগবে। ঠিক আছে, তোমরা মানুষ অনুযায়ী তোমরা করো। আর দেখো এইদিকে আমার লতি দিয়ে চিংড়ি মাছ রেডি, চলো এটাকে নামিয়ে নেবো। অতিথিরা এখনো আশেপাশে নেই, ভালোই হয়েছে, আমার রান্না বান্না অলমোস্ট সব শেষ হয়ে যাচ্ছে। তো লতি দিয়ে চিংড়ি করে নিয়েছি তোমরা দেখলে, আর মা আমি পুজো দিয়ে আস্তে আস্তে মা ডাল আর টমেটোর চাটনি করে নিয়েছিল, আর চিংড়ি বড়াটা মানে চিংড়ি মাছের মাথা দিয়ে যে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে যে বড়াটা আমি করি, চিংড়ি মাছ আনলে ওটা করবই, করিও তো ওটা করবো, ওটা একবার খাওয়ার আগে করবো। আর এখন ওইদিকে দেখো ছোটো একটা কড়াই বসিয়েছি, কড়াইটার মধ্যে করবো তেল চিংড়ি, চিংড়ি দিয়ে একটা লতি দিয়ে করেছি আর একটা করে নেবো তেল চিংড়ি। আচ্ছা মাংস টাংস ঝামেলাটা বলে করিনি, কালকে দেখি মাংস আনতে পারি। ওরা যারা দীঘাতে গিয়েছে যারা মানে ছোট পিসি আর বড় পিসির মেয়ে আর তারও দু মেয়ে মানে চারজন, ওরা তো দীঘাতে গেছে, কালকে ওরা আসবে। আর আজকে আসছে যে পিসিটা এসছে সে পিসিটার বড় মেয়ে, সে তার ফ্যামিলি মানে দু মেয়ে আছে হাজব্যান্ড, সে আজকে আসছে মানে কালকে সবাই থাকবে, ওরা আজকে রাত্রে ওদেরকে রেখে দেবো, তো কালকে থাকবে, কালকে দেখি মাংসটা আনবো, তো কালকেই মাংসটা করবো। আজকে মাংসের ঝামেলা মালা করলাম না, আজকে মাছটা শুনেছি তাদের একটু কোরটা একটু বেশি করে করছি, জামাই মানুষ তো মেয়ে হলে যে কোনো জিনিসই খাওয়ানো যায়, জামাই হলে একটু চিন্তা করতে হবে, তাই না? তো অলমোস্ট রান্না হয়ে গেছে, তেল চিংড়িটা করলে আমার সব হয়ে যাবে। এ দেখো এটা তো ঝুলো আমি দিয়ে দিয়েছি, ঝুলিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে চাষ করে ওটা একটু হয়ে যাবে, সব ঝোলটা দিয়ে দেবো। থাকবে আমার মতো ঝোলটা, তাহলে মাছের কোয়ালিটিটা একটু শিখ, এই দেখো আমার পাবদা মাছের ঝোল রেডি। এই দেখো এটা মানে একটা ধন্যা পাতা পড়লে না দারুণ লাগতো, কিন্তু কিচ্ছু করার নেই, আমার কাছে ধন্যা পাতা আপাতত নেই, তো এই দিয়ে চালিয়ে দিতে হবে। দেখেছো তো তেল 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 হয়েছে। এই দেখো এদিকে আমি আলু ভাজা বসিয়েছি, ভাজা মিন্স তরকারিতে দেওয়ার জন্য, তরকারিতে দেওয়ার জন্য আলু আমরা একটু সেদ্ধ হয়ে যাক, সেদ্ধ হয়ে যাক, ওটা দিয়ে হবে তেল চিংড়ি। তেল চিংড়ি অনেকজনই আলু ছাড়াই করে, কিন্তু আমি আলু দিয়ে করব, তার একটু বেশি টেস্ট লাগে আলুটা দিলে। আর আমার ঘরে আলু খাওয়ার পাবলিক আছে, তো এই যে পাবলিকটা আমার চাচুরি মা। চলো ফ্রেন্ডস, আমি আর আমার ভিডিওটাকে বড় করছি না, এমনি আমি কালকের থেকে এই ভিডিওটাকে টেনে আজকে অবধি নিয়ে এসেছি, তাও আজকে যতটুকুনি পেরেছি, ভাগ্যিস আমি যদি যদি রান্না বান্না করে নিয়েছি, এখন মাত্র বাজে 12:30, ভাগ্যিস আমি সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দিয়ে, কিন্তু একটা কাজ এখনো হয়নি, কাপড় আমি এখনো মেলতে পারিনি, তো ভালো হয়েছে রান্না বান্নাগুলো করে নিয়েছি। মানুষ আসলে মানুষের সাথে একটু বড় বড় না করে ভালো লাগে, বলো যে আমার বাড়িতে আসলে তার নিজেরই একটু বোরিং লাগবে। তো দেখো ওর বাড়িতে এসছি, আর ওর আসলে রান্না বান্না দিয়ে ব্যস্ত, জানো আমি একটু মানুষজন আসার আগে একটু মানে কাজকর্মগুলো করে নিতে ভালোবাসি, তাহলে আমিও রিল্যাক্স, মানুষও আমাকে দেখে রিল্যাক্স, তাই না? তো ঠিক আছে আমার রান্না বান্না শেষ, তোমাদের সাথে সবই শেয়ার করলাম, কিন্তু আর পারছি না, আমার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাইলে আমি এভাবে ছাড়তে পারবো না, আমার প্রবলেম হয়ে যাবে, বুঝতেই পারো তোমরা। যেমন তেল চিংড়িটা আরেক দিন, আমাদের ঘরে চিংড়ি মাছটা একটু বেশি আসা হয়, কারণ চিংড়ি মাছটা আমরা খুব ভালোবাসি, তো তেল চিংড়ি হয় মাঝে মাঝে রান্না বান্না হয় তোমাদের সাথে, আমি সেদিন শেয়ার করে নেবো। ঠিক আছে, আমি আজকে শেয়ার করলাম না, দুটুকুনি পারলাম, ওই লতিতে চিংড়িটাও তোমাদের সাথে শেয়ার করলাম, আর পাবনা মাছটাও তোমাদের সাথে শেয়ার করলাম, আর চাটনি ডাল মা আগে রান্না করে রেখে দিয়েছিলো, আর তো বললামই ওই বড়াটা হবে, আর একটু পটল ভাজা বেগুন ভাজা জামাইকে তো একটু দিতে হয় বলো, একটু পাঁচ রকম ভাজা ভাজা না দিলে তো আর ভালো লাগে না। আর দিল্লি থেকে আসছে কতদিন পরে আসছে, এসছিল ওরা এসছে আমার বিয়ের পরে এক দুবার তিনবার চারবার অনেকবারই এসছে, কিন্তু জামাই মানুষরা এতদিন পরে আসছে। ঠিক আছে, আমি আর কথা বলছি না, ছেলে দোকানে গিয়ে বসে আছে, তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে
লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ ভুলো না। রান্না বান্নাগুলো কেমন লাগছে প্লিজ আমাকে জানিও। আর যদি আমার ফার্দার ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ফার্দার পেতে চাও, যদি আমার ভিডিওগুলো আরও 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 দেখতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নোটিফিকেশনগুলো সবচেয়ে ফার্স্ট অফ অল তোমাদের কাছে চলে যায়। আমি যখনই ভিডিও ছাড়বো আমার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবে। ঠিক আছে, তো আজকের মতন আমার ব্লগটা এখানে এন্ড করছি। তো টাটা, বাই বাই, আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল। সবাই খুব ভালো থাকো, খুব হ্যাপি থাকো, ঠিক আছে, রাখছি। আবার আসছি আমি জলদি করে নতুন একটা ব্লগ নিয়ে।